গত 21 তারিখ রাত আনুমানিক 11:30 বদরপ ইউনিয়নস্থ আমাদের একটি নৌকার নির্বাচনী ক্যাম্পে আমাদের নৌকার বিপক্ষে যে প্রার্থী আছে তার উগ্র সমর্থকেরা তারা আতঙ্কিত হামলা চালায়। হামলা চালিয়ে তারা বঙ্গবন্ধু এবং দেশতত্ত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত নৌকার একটি প্রতীক তারা পুড়িয়ে দেয় এবং তারা সেখানে আতঙ্ক সৃষ্টির জন্য আসলে কিছু হাত বোমার বিস্ফোরণ ঘটায়। এর প্রেক্ষিতে আমরা দলীয় নেতাকর্মীদের সাথে পরামর্শ করে আমরা এজাহার দায়ের করি, কিন্তু এজাহার দায়ের করার পরে আমরা চাই যে আমাদের এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার হোক, আর যদি সেটা না হয় তাহলে রাজ্যের আসলে চরম উত্তেজনাকে পরিস্থিতি বিরাজ করতেছে, যে কোনো ধরনের অঘটন ঘটার সম্ভাবনা রয়েছে এবং যারা ঘটিয়েছে তারা চিহ্নিত লোক, তারা আওয়ামী লীগের লেবাসধারী, আওয়ামী লীগের ভিতরে লুকিয়ে থাকা আওয়ামী লীগের বিরোধী একটি চক্র। অবশ্যই আমরা তাদের অনাবিলম্বে গ্রেপ্তারের দাবি করছি। 55 পিতা সুলতান ফুটি শাহ মজুমদার কান্দি 45-50 জন আসামিগণ একদল ভুক্ত।